কয়লা শহর দালুগাঁও আমচাইনি পিজুস দেবনাথ মুঙ্গই খরকসা কুরুই নুখুংনি সুরুংনাই মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবন ফেসবুকনি বিশংতি চুবামুং সানমানি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবনি দাগিজাংমা বাই বিবেকানন্দ বিচার মঞ্চনি আদং রক পিজুস দেবনাথ বাই কুরংলাইখ্যা বন চুবামুং রিনা বাকি বিবেকানন্দ বিচার মঞ্চনি আদং রক পিজুস দেবনাথনি নগ থাঙ্গই বন সুরুংনা বাকি রাং রিউই চুবালাইখ্যা বস্কাংনি সালো অব অমাহাই চুবামুং জয়াবৈ টংনাই হই সাকা বিবেকানন্দ বিচার মঞ্চনি বখাক্তই মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব বিবেকানন্দ বিচার মঞ্চনি চুবামুং নুগৈ খা টংটংজাকা তে হাস্তেনি যত লুকুরকন অমাহাইকে কুরুই নুখুং রকনি বস্কাং অ বাচাওয়ৈ চুবানা বাকি কবখা মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠালেন তুমি ভালো করে পড়াশোনা করবে, আমরা এই আশা রাখি যাতে তুমি 12 পাস করার পরে আমরা আবার তোমার সাথে দেখা করতে পারি, এইভাবেই তোমার সাথে আমরা মিলতে পারি সেই আশা এবং বিশ্বাস রেখে আজকে আমরা তোমার যৎসামান্য সাহায্য করব। প্রথমে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের ফেসবুকে আমি মেসেজ করি এবং আমার যাবতীয় সমস্যা ওনাকে বলি, উনি আমার সমস্যায় শুনে এবং আমার সমস্যার সমাধান করার জন্য আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের কৈলা শহরের বিবেকানন্দ বিচার মঞ্চের মাধ্যমে আমার সমস্ত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, আমার বাড়িতে আমার সমস্ত বইপত্র পৌঁছে দিয়েছেন এবং খাতা কলম অন্যান্য জিনিস পৌঁছে দিয়েছেন এবং আমার হায়ার এডুকেশনের জন্য যে সমস্ত সাহায্যের প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। এই জন্য আমি কৈলা শহর বিবেকানন্দ বিচার মঞ্চকে ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার মতো এরকম একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলের কমেন্টের প্রতি উনি সাড়া দিয়ে যে আমাকে সহায়তার হাত বাড়িয়েছেন এবং আমার এই এই পরিবেশের যে আমার বাড়িঘরের যে খারাপ অবস্থা তার সমাধানের জন্য যে আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি এই জন্য আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি কোনো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার আমাদের কৈলা শহরের বিবেকানন্দ বিচার মঞ্চের সকল সদস্যদের। বিপ্লব দেব মুখোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই, আমার ছেলে লিবেনও পড়তো, এবার ফার্স্ট ডিভিশনে পাস করছে, সে কীভাবে লেখাপড়া করতো কৈয়া সারিয়া, হ্যাঁ আমার লগে মাছে আমি কইছি আমি লেখাপড়া করাইতে পারতাম না, আর আমি আমার সংসারই চলে না, তখন এ মনে মনে চিন্তা করিয়া সারিয়া বিপ্লব মহোদয়ের কাছে মেসেজ করছে, হ্যাঁ করার পরে আমারও হয় আমি তো খুব ডরাইছি, ডরানির পরে তারা বৃহত্তনে ফোন করছে, ফোন করার পরে আমার বাড়িতে আইছে, আইয়া সব ইনকোয়ারি করিয়া দেখিয়া আমার সব কিছু নথিপত্র তারা লইয়া গেছে, হ্যাঁ যাওয়ার পরে আজকে বই লিয়ে আইছে তারা, হ্যাঁ এটা করার জন্য আমি এই বিপ্লব দেব মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর তাছাড়া এই টিমটা যে আছে তারারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিউটি রিপোর্ট কখরাং।